আসসালামু আলাইকুম অনেক সময় আমরা প্রিন্ট করতে গেলে দেখা যায় যে লাইন ওয়েটটা থেকে যায় তার মানে লাইন ওয়েট যেটা আমরা ইউজ করি লাইনটাকে একটু মোটা দেখানোর জন্য বাট অনেক সময় এটা আমাদের প্রিন্টে দরকার হয় না তারপরেও ওইটা আমরা রিমুভ করতে পারি না সো এই ভিডিওতে দেখবো যে কীভাবে আপনি প্রিন্ট করার সময় লাইন ওয়েটটা রিমুভ করতে পারেন এর জন্য আমি একটা ড্রয়িং ওপেন করলাম এবং আমি প্রিন্টিংয়ের জন্য আমাদের যে লে আউট করা আছে আমি লেআউট ট্যাবটাতে ক্লিক করছি ওকে সো এখানে অনেকগুলো ড্রয়িংয়ে আছে ফর এক্সাম্পল আমি এই ড্রয়িংটাই প্রিন্ট করতে চাই এই ড্রয়িংয়ে লাইনওয়েট আছে না নাই সেটা আমি প্রিন্ট করতে গেলেও বুঝতে পারবো প্রিন্ট করার জন্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে একটু নিচে এসে পাবলিশ প্রিন্টে যাব প্রিন্টের পরে প্লট এরপর কন্টিনিউ টু প্লট এ সিঙ্গেল শিট প্রথমে বরাবরের মতো আপনি হচ্ছে প্রিন্টার সিলেক্ট করে দিবেন তবে আমি কিছুক্ষণ আগে যেভাবে প্রিন্ট করেছিলাম আমি প্রিভিয়াস প্লট জন্য নিয়েছি সো যদিও এই ভিডিওতে আমরা এটা কনসার্ন না যে কীভাবে প্রিন্ট করতে হয় আমি শুধু দেখাবো যে কীভাবে আপনি প্লট থেকে লাইন অবজেক্টটা ওয়েটটা বাদ দিবেন পেপার সাইজ যে কোনো একটা পেপার সাইজ সিলেক্ট করে দিলাম এফোর্ড দিলাম কতটুকু জায়গা প্রিন্ট করতে হবে সেটা আমি উইন্ডোজ অপশনটা নিয়ে এই লেআউটটা সিলেক্ট করলাম পুরোটা এবং সেন্টার টু সেন্টার দ্য প্লট ফিট টু পেপার এই দুইটা সিলেক্ট করে দিলে একটু সুবিধা প্রিভিউ যাচ্ছি প্রিভিউতে আসার পরে একটু যদি জুম করেন তাহলে দেখবেন এখানে সব ধরনের লাইন ওয়েটগুলো চলে আসছে তো আমাদের ডাইমেনশনও ওয়েট ছিল যার কারণে এই ড্রয়িং এ ডাইমেনশনটা তো ওয়েট চলে আসছে একটু বাজেই লাগতেছে জিনিসটা অনেক প্রফেশনাল লাগতেছে না তো এটা প্রিন্ট করলে বুঝতেই পারছি এরকম আসবে যেটা আসলে রিডেবল না তো যেটা করবো আমরা এখন এই কিভাবে ওয়েট ছাড়া প্রিন্টটা করা যায় সেই ব্যাপারে কাজ করাটাই মূলত আমাদের এই ভিডিওর কাজ তো আমরা এখন এটা একটু জুম করি ফার্স্টে দেখবেন ডান দিকে প্লট অবজেক্ট লাইনওয়েট একটা অপশন আছে এই অপশনটা উঠিয়ে দিবেন এই অপশনটা যদি উঠিয়ে দেন তাহলে আপনি আবার যদি প্রিভিউতে ক্লিক করেন অ্যান্ড দেখবেন এখন কোনো লাইনওয়েট নাই সো এখন যদি প্রিন্ট করি এটা পারফেক্টলি প্রিন্ট হবে এখানে আরেকটা জিনিস দেখিয়ে দেই সেটা হচ্ছে ড্রয়িং ওরিয়েন্টেশন এটা পোর্ট্রেট করে দেই তখন ওরিয়েন্টেশনটা ভাবে আসবে সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকের যেই লাইক দেওয়ার পরে সি ফার্স্ট এ ক্লিক করে রাখবেন যাতে করে সকল ভিডিও এবং সকল আপডেট আপনি সবার আগে পেতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ